অসুস্থ ব্যক্তি নিজের প্রতি নিজের করণীয় আর একটা তার প্রতি অন্যদের করণীয় সুস্থতা নিঃসন্দেহে আমরা চাইব চেষ্টা করবো কিন্তু অসুস্থতা এসে গেলে আমরা যেন হতাশ না হয় মন খারাপ না করি কেন প্রথম বিষয় বুঝতে হবে যে সাল্লাম বলেছে মুমেনের প্রতিটি বিষয়ই একটা অদ্ভুত বরকতের আনন্দের কল্যাণের মুমেন যখন ভালো থাকে কল্যাণ পায় সকর করে তার সব পায় দুনিয়ায় বরকত পায় আখেরাতে সব পায় আর মোমেন যখন কষ্টে পড়ে সবর করে আর সবরের কারণে তার সব আরও বেড়ে গেল আরো ভালো হয়ে গেল কাজেই আমাদের জীবনটাকে বুঝি জীবনটা হলো অনন্ত এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যদি আমাকে অসুস্থতা দেন আমার সিস্টার কার পরেও কোনো কারণে অসুস্থতা দেন আমি এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করব যে এটা আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় মূলেই আল্লাহ দিয়েছে প্রথম আমি যদি সবর করি আমার স্বভাব হবে দ্বিতীয়ত এই ছোটোখাটো স অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ আমার গুণাগুলো মাফ করবেন এটা বারবার হাদিসে আসছে একটা দিনের জ্বরের মাধ্যমে আল্লাহ অনেক বছরের গোনা মাফ করে দেন তা আমি অনেক গুনাই তো করে ফেলি তো করতে পারি না ভালো করে যাক যদি একদিনের জ্বরে একটু সবর করে আল্লাহ আমার গোনাগুলো মাফ করে তো আলহামদুলিল্লাহ আমি একটু সবর করি তো এইভাবে আমরা অসুস্থতায় হতাশ না হয়ে এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করব। মুমেনের জীবনের প্রতিটি দিক যদি মুমেন ইমানই চেতনা নিয়ে গ্রহণ করে এটা তার জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কর সে ভালো থাকলেও কল্যাণ সে অসুস্থ থাকলেও কল্যাণ আসে মানে অসুস্থতার অকল্যাণের মাধ্যমেও সে কল্যাণ পাচ্ছে কি জন্য একজন মুমেন নয় তিনি অসুস্থতার কারণে হতাশ হচ্ছেন গোনা হচ্ছে তিনি হাহতাশ করছেন গালি দিচ্ছেন ভাগ্যকে তার অসুস্থতা পুরোটাই অকল্যাণ এবং আল্লাহর কাছে সে কিছুই চাচ্ছে না আর মুমেনের অসুস্থতাও কল্যাণ এক রকম নম্বর তিনি এটা সবর করে সোয়াব পারছেন এটার মাধ্যমে গোনা মাফ হচ্ছে এবং আল্লাহর কাছে পানা চাচ্ছে পানা চাচ্ছেন অনেক দোয়া করছেন দোয়ার সোয়াব পাচ্ছেন সবচেয়ে বড় মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি বুখারীর হাদিস যে যদি কেউ নেক আমল করত দান খয়রাত করত নামাজে যেত জামাতে যেত অসুস্থতার কারণে এই কাজগুলো করতে পারে না অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে আমলগুলো করতে পূর্ণ সওয়াব সেতে থাকবে সুবহানাল্লাহ অর্থাৎ ফ্রি ফ্রি পেনশন পেতে থাকবেন তাই কাজেই আল্লাহর কত মুমেনের অসুস্থতায় আমরা কষ্ট পাবো আমাদের দেহ কষ্ট পাবে যেন মন যেন না হয় হতাশ না হয় এই মনের হতাশ না হওয়ার মাধ্যমে সুস্থতা ত্বরান্বিত হবে কাজে মুমেনের প্রথম দায়িত্ব যে অসুস্থতাকে গজব বোঝা মনে না করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা এবং নিয়ামত মনে করে এটাই সবর করা এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এর থেকে মুক্তির জন্য দোয়া করা দুই নম্বর দায়িত্ব হল রসল্লা সাল্লা নির্দেশ অসুস্থতায় সুস্থতার জন্য চিকিৎসা করা চিকিৎসা রসলাম সাহাবিগন কখনোই দোয়াকে পেশা হিসেবে নেননি তাবিজকে পেশা হিসেবে নেননি তাবিজ রসুল্লাহাম নিষেধ করেছেন দোয়া ঝাড়ফুঁক বৈধ করেছেন এটা স্পিরিচুয়াল থেরাপি এটা অবৈধ নয় তবে এটাকে রসুল্লাম খুব উৎসাহ দেননি উৎসাহ দিয়েছেন বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাকে ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা করা আমরা অসুস্থ হলে চিকিৎসার চেষ্টা করব। অনেকে আল্লাহর ভরসা করে চিকিৎসা করতে চান না এটা সুন্নত নয় চিকিৎসাটাই সুন্নত তৃতীয় যে বিষয়টা বুঝতে হবে যে এই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আমরা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর গবেষণা নির্ভর চিকিৎসার উপর নির্ভর করবো এমনকি রসুলা অমুসলমান চিকিৎসকদের সহায়তা নিয়েছেন ও স্বাভাবিক নিয়েছেন কিন্তু কুসংস্কার বা এই জাতীয় বিষয়ে আমরা না যাই কোনো পাথর কল্যাণ করতে পারে কোনো রাশি কল্যাণ আছে গ্রহের কোনো প্রভাব আছে এগুলো শিরকি বিশ্বাস আল্লাহ দুনিয়াতে যেটা সৃষ্টি করেছেন বৈজ্ঞানিক নিয়মে যেটা কল্যাণ করে কাশের কা পাতা চিবিয়ে খেলে এটা অন্য জিনিস কিন্তু কোনো রাশি মানে অলৌকিকভাবে কল্যাণ করতে পারে গ্রহ ভালো মন্দ করতে পারে এটা শিরকি বিশ্বাস আল্লাহ তালার সাথে শরিক হয়ে যায় এটা কে পরিহার করতে হবে আল্লাহ হেফাজত করুন একটা বিষয় রসুল্লাহ আসলাম কঠিনভাবে প্রতিবাদ করেছে সেটা হল রুগীর প্রতি ঘৃণা বা সোয়াসে মনে করে রুগীর কাছে না যাওয়া এই জন্য তিনি বারবার বলছেন লা আদোয়া এই যে রোগ সোয়াসে হয়েই যাবে এটা এটা এটার উপরে করবে না তার মানে এই নয় যে রসুল্লাহ সাল্লাম সংক্রমণ অস্বীকার করেছেন সংক্রমণের কথা বলেছেন যে সুস্থ মানে ব্যক্তির কাছে অসুস্থকে নিয়ে যাবে না কোথাও মহামারী হলে পালিয়ে যাবে না অনেক বিষয় আছে তবে আমাদের বুঝতে হবে শুধু সংক্রমণই রোগ হয় না তাই যদি হতো আমরা প্রতিনিয়ত লক্ষ লক্ষ রোগ জীবাণুর দেহে ঢুকাচ্ছি কিন্তু রোগ হচ্ছে না রোগ হওয়ার জন্য আল্লাহর ইচ্ছা অর্থাৎ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি প্রয়োজন কাজে আমরা যেন কোনো রোগের কারণে কোনো রোগীর প্রতি ঘৃণা অনুভব না করি কোনো রোগের প্রতি ঘৃণা অনুভব না করি রোগীর প্রতি সহমর্মিতা পোষণ করি এটা হলো প্রথম কথা তার কাছে যাব, সেবা করব সুস্থতা থাকার তাকে সান্ত্বনা দেবো কোনো রোগীকে দেখতে যাওয়া এটা অন্যতম শ্রেষ্ঠ এবাদত সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যখন কেউ রোগী দেখতে রাস্তায় বেরোয় সে আল্লাহ রহমতের ভিতরে সাঁতার কাটতে যখন সে রোগীর কাছে বসে তখন সে আল্লাহ রহমতে ডুব মারে যদি কেউ সকালে অর্থাৎ দ্বীপ আগে যে কোনো সময়ে একজন অসুস্থ মানুষকে মারিয়ে দেন মৌলানা অসুস্থ নেতা অসুস্থ মুসলমান অসুস্থ এগুলো কিছু বলা হয়নি যে কোনো অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় এর ভিতরে যদি কেউ একজন রোগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর যদি কেউ দ্বীপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কোনো রোগীকে দেখতে যায় তাহলে পরবর্তী দিন শোভে সাদেক পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে কত বড় আল্লাহ তালা কত বলুন দয়া একটা মানুষকে আপনি দেখতে গিয়েছেন ফুল নেওয়া ফল নেওয়া টাকা নেওয়া কিছুই না দেখতে গিয়েছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ ভালো করবেন কেন এত বড় সোয়াব অসুস্থ ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে যান যখন আমরা তাকে দেখতে যাই তিনি ম অনুভব করেন প্রথমত যে আমার একটা মূল্য আছে সমাজে মানুষ আমাকে ভালোবাসে তার সুস্থ হওয়ার প্রেরণা পায় মানুষ যখন তাকে বলে হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তখন তার মনটা উজ্জীবিত হয় এবং উইল ফোর্স তৈরি হয় উইল ফোর্স তৈরি হয় সুস্থতার জন্য উইল ফোর্স জরুরি আর একটা সুন্নত হলো রোগী দেখতে যেয়ে দোয়া করা হ্যাঁ এই দোয়াটাও আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ রোগী দেখতে যে তার গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে সাতবার বলে মহান আল্লাহ যিনি মহান আরসের প্রভু তার দোহাই দিয়ে তার কাছে আমি বলছি তাকে তিনি আপনাকে সুস্থ করে দেন এই দোয়াটা যদি সাতবার বলে ওই ব্যক্তি যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে সে রোগ থেকে সুস্থ হবে মাশাআল্লাহ জি এই দোয়াটা আমরা সাতবার বলবো এতে আমিও সফ পেলাম ওই ব্যক্তি সুস্থতা পেয়ে যাবে আমার দোয়ার মাধ্যমে অসুস্থকে দেখতে যাওয়ার স্বভাবটা আমি পুরোই পাবো আমি হাদিয়া না কিন্তু হাদিয়া নেওয়াটা অন্য একটা সুন্নত এবাদত যে কোনো মানুষকে বেড়াতে গেলে দেখতে গেলে তাকে কিছু হাদিয়া দেওয়ার অসুস্থ ব্যক্তির পথ্যের ব্যাপারও রসুলা সালাম নির্দেশ দিয়েছে এমন কিছু না করি আমরা যে আরে আল্লাহ ভরসা যা ইচ্ছা খেয়ে গেলাম আল্লাহ রসুল হাসান মিষ্টি খেয়েছেন মিষ্টি পছন্দ করতেন এটা খাওয়ার পরে মিষ্টি খেতেন এই কথাটা ঠিক নয় তো মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা আলী রা দিল্লা রসুল্লা হাসিনাল্লাম যাচ্ছেন একসাথে আলুরা একটা খেজুর ঝুলানো ছিল খেজুর খেতে গেছেন তিনি আলী হসেন বলেন রসুল হাসান বলেন না তুমি খেজুর খেজুর কেউ না কেবল তুমি অসুস্থ ছিলে তোমার পেটে খেজুর গেলে এটা তোমার জন্য অসুস্থতা তৈরি করবে

দর্শকদের উদ্দেশ্যে পেশ করতে চাচ্ছি তো আপনি স্যার কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো আমাদের জন্য চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ তালা আপনাকে যা খায়ের দান করুন আল্লাহ সবাইকে কবুল করে নিন